আপনারা দেখছেন একুশে টেলিভিশন অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট একই সঙ্গে অর্থদণ্ড স্থগিত করেছেন তবে বহাল আছে রাষ্ট্রের অনুকূলে দশ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ শাকের আর্জুর রিপোর্ট 2007 সালের আঠাশ মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর হাতে আটক হন লুৎফুজ্জামান বাবর এরপর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে 2008 সালের তেরোই জানুয়ারি রমনা থানায় দায়ের করা হয় মামলা চার্জশিটে বাবরের বিরুদ্ধে আনা হয় সাত কোটি পাঁচ লাখ একানব্বই হাজার আটশো টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ দুদকে ছয় কোটি সাতাত্তর লাখ একত্রিশ হাজার তিনশো বারো টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন বাবর ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত সাতের বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম পৃথক ধারায় পাঁচ ও তিন বছরের কারাদণ্ড দেন একই সঙ্গে দশ হাজার টাকার অর্থদণ্ড দেন পরে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করলে বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ তা গ্রহণ করেন আপিলটি যেটা দাখিল করেছে সেটা শুনানির জন্য গ্রহণ করেছে ২৬ লক্ষ টাকার যে ফাইনটা সেটা স্থগিত করেছে কিন্তু যেটা মালিকানাবিহীন দশ লক্ষ ইউএস ডলার প্রায় ছ কোটি টাকার উপরে সেই যেটি গুলশান ব্যাংক প্রাইম গুলশান ব্রাঞ্চ প্রাইম ব্যাংকে আছে সেটাতেই রাষ্ট্রপরপরে যে বাজেয়াপ্ত করেছিলেন বিশেষ জজ আদালত সেটা বাজেয়াপ্তই থাকলো দশ ট্রাক অস্ত্র মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ দুটি মামলা এখন হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিল বিচারাধীন রয়েছে বিচারিক আদালতের নথি আসার পরে এটা আমরা মেনশন করব মামলাটি তরিত গতিতে যাতে এটা শুনানি হয় শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা